অনেকেরই বিভিন্ন সময় ভোটার তালিকার প্রয়োজন হয়ে থাকে তো আজকের ভিডিওতে কথা বলবো কিভাবে অনলাইন থেকে ভোটার তালিকা ডাউনলোড করা যায় সেই প্রক্রিয়া নিয়ে আমি অনেক সময় নিয়ে সার্চ করে দেখলাম বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন এইগুলোর যে ভোটার তালিকা হয় সেগুলোর কোনো পার্টিকুলার ওয়েবসাইটে একবারে দেয়া নেই যেখান থেকে চাইলেই আপনি আপনার প্রয়োজন মতন ভোটার তালিকা ডাউনলোড করতে পারবেন তারপরে ওই ভিডিওটি একবার দেখে নিতে পারেন অনেকেই হয়তো তার কাঙ্ক্ষিত ভোটার তালিকা পেয়ে যাবেন ব্রাউজার থেকে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটটি হলো বাংলাদেশ ডট ডট বিডি এই ওয়েবসাইটের লিঙ্কটি দেয়া থাকলো ভিডিওর ডিসক্রিপশনে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের ওয়েবসাইটে আসার পরে ডান দিকে উপরের কর্নারে ইউনিয়নের সংখ্যা লেখা আছে এই ইউনিয়ন সংখ্যার উপরে ক্লিক করতে হবে এরপরে নিচে এসে বিভাগ নির্বাচন করতে হবে তো বিভাগ নির্বাচন করুনের সামনে ড্রপডাউন বাটন রয়েছে এখানে ক্লিক করলে সব বিভাগের তালিকা চলে আসবে এখান থেকে আপনি যে বিভাগটি বাছাই করতে চান সেটি সিলেক্ট করে দিবেন এরপরে জেলা সিলেক্ট করতে হবে তো একইভাবে ড্রপডাউন বাটনে ক্লিক করলে সব জেলার তালিকা চলে আসবে এখান থেকে জেলা সিলেক্ট করে দিতে হবে এরপরে উপজেলা সিলেক্ট করতে হবে উপজেলা সিলেক্ট করলে আপনার উপজেলায় যতগুলো ইউনিয়ন পরিষদ আছে সেই ইউনিয়ন পরিষদের তালিকা চলে আসবে এখান থেকে আপনি যে ইউনিয়নের ভোটার তালিকা খুঁজতে চান সেই ইউনিয়নের উপরে ক্লিক করলে নতুন আরেকটি ট্যাবে ওই ইউনিয়নের ডাটাবেস চলে আসবে উপরের মেনু থেকে বিভিন্ন তালিকা এই মেনুটি সিলেক্ট করতে হবে এই মেনুর মধ্যে ইউনিয়ন পরিষদের বিভিন্ন ধরনের তালিকা দেয়া থাকে তো এখানে যদি ইউনিয়ন পরিষদের ভোটার তালিকার তথ্য আপলোড করা থাকে তাহলে এখানে ভোটার তালিকা নামে দেখতে পাবেন তো এই ভোটার তালিকার উপরে ক্লিক করলে পিডিএফ ফাইল আকারে হোক অথবা জেপিজি ফাইল আকারে হোক যেভাবেই থাকুক না কেন সেই তালিকাগুলো আপনার সামনে চলে আসবে এখান থেকে আপনি যে ওয়ার্ডের ভোটার তালিকা চান সেই ওয়ার্ডের উপরে ক্লিক করলে পিডিএফ ফাইলটি ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনি ভোটার তালিকা দেখতে পারবেন তো এখান থেকে খুব সহজে আপনি ভোটার তালিকা ডাউনলোডও করে নিতে পারবেন ডাউনলোড করার জন্য উপরের দিকে ডান কর্নারে একটি ডাউনলোডের বাটন রয়েছে এই বাটনে ক্লিক করলে ফাইলটি সেভ করার অপশন চলে আসবে তো তখন ফাইলটি সেভ করে নিতে পারবেন পরবর্তীতে যদি জানতে পারি কোনো একটি লিঙ্কের মাধ্যমে বা কোনো একটি ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদ পৌরসভা ও সিটি কর্পোরেশনের ভোটার তালিকা এক জায়গায় পাওয়া যায় এবং ওখান থেকে প্রয়োজন মতন ডাউনলোড করা যায় তাহলে সেই প্রক্রিয়াও আপনাদের সাথে শেয়ার করব।